খড়দহ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে পথসভা আয়োজিত হলো খড়দহ রহুরা বাজার এলাকায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খড়দহ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে পথসভা আয়োজিত হল খড়দহ রহুরা বাজার এলাকায়। এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায়, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খড়দহ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা সিনহা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। তারপর 2016 পর থেকে তিনি বিদ্যুৎ মন্ত্রী। আপনি বলুন না, এখানে অসুবিধা ছিলেন খড়দহের রাস্তা, গ্রামের মানুষের হাতে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, কৃষককে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, গ্রামের মানুষকে বিদ্যুৎ দিয়েছেন, জল দিয়েছেন, পাবে না। আজকে আসামের মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি খাদ্য সাথী চালু করতে পারে তাহলে আসামের মা বোনেরা কেন খাদ্য সাথী পাবে না। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ভারতবর্ষে আওয়াজ উঠেছে, মোদি মুক্ত ভারতবর্ষ চাই, তার নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে নির্বাচনের তাৎপর্য এটাই, এই 4-0 ফলাফল ভারতবর্ষের মানুষকে আত্মবিশ্বাসী করবে যে মমতাই পারে মোদি মুক্ত ভারতবর্ষ তৈরি করতে। এই নির্বাচনের তাৎপর্য আমাদের কাছে এইখানে। আমরা আপনাদের জানি বাংলার মানুষ, খড়দার মানুষ, পশ্চিম বাংলার মানুষের মতো খড়দার মানুষ বিশ্বাস করেন, রোশনি চাঁদ সে হতা হয় সিতারোঁ সে নহীঁ, মহব্বত এক সে হতা হয় হাজারোঁ সে নহীঁ। খড়দার মানুষের মহব্বত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, খড়দার মানুষের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, খড়দার মানুষের ত্যাগ তিতিক্ষা সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে শুধু জয়ী করবেন নয়, আমি আপনাদের আবেদন করতে এসেছি এমন রেকর্ড সংখ্যক ভোটে সুমনদাকে জেতাতে হবে যেন আগামীকাল, আগামী পরশু যখন আবার নির্বাচন হবে খড়দায় প্রার্থী দেওয়ার আগে বিরোধীদের ভাবতে হবে তারা প্রার্থী খুঁজে পাবেন না, এমন সংখ্যক ভোটে আমাদের সুমনদাকে জেতাতে হবে। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। মাত্র রেস্টুরেন্ট যার টানে বারবার আসি, এখানে সব রকম আইটেম, দারুণ, ডিলিশিয়াস, ভালো রেস্টুরেন্ট মানে ওয়েস্ট উইং। ওয়েস্ট উইং এভরি উইকেন্ড উইথ ফ্যামিলি অ্যান্ড